আসলে অনেক কিছুই জানি না, ইতিহাস বঙ্গবন্ধু কোথা থেকে এলো এটার পিছনে অনেক ইতিহাস আছে। বঙ্গবন্ধু আমি একদিন ফেসবুকে গাটাগাটি করে দেখলাম, বঙ্গবন্ধুর প্রায় নয় পুরুষ আগে ওনারা এদেশে, বঙ্গবন্ধুর যে নয় পুরুষ আগে যে উনি এদেশে আসছেন, ওই শেখ উনি এদেশে আসছেন ইরাক থেকে আমাদের বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য। আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন আপনারা সারা পৃথিবীতে ছড়িয়ে যান, ওনাদের সাহাবীদেরকে বলে গেছেন, এবং আপনারা এবং আপনাদের সন্তানরা যারাই আসবে পৃথিবীতে ছড়িয়ে যেতে হবে, ইসলাম প্রচার করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর সেই পূর্বপুরুষরা এদেশে এসেছেন ইসলাম প্রচার করার জন্য, সেটা হয়তো আমরা জানি না। আমিও জেনেছি এই সম্প্রতি ওনার নয় পুরুষ আগে। এরপরে আমাদের বঙ্গবন্ধু যখন এদেশ স্বাধীন হয়েছে, ওনার ইসলামের প্রতি কত টান, এদের স্বাধীন হওয়ার পরে এটাকে একটা আলাদা ইসলামিক ফাউন্ডেশন গঠন করে দিয়েছে 1975 সালের 22শে মার্চ। বঙ্গবন্ধু ইসলামের জন্য ওনার মনে সবসময় ইসলাম উনি লালন পালন করতেন। উনি যখন এতে বলছিল 7ই মার্চে ভাষণ বলছিল, মুসলমান একবার মরে বারবার মরে না। আমি মুসলমান তো ওনার ইসলামের প্রতি যে আকর্ষণ এটা আসলে আমাদের অকল্পনীয়। উনি তো আজকে পৃথিবীতে নাই, তো এখন বঙ্গবন্ধু আমাদের জন্য এখন উনি বেঁচে নাই, কিছু করতে পারবে না, কিন্তু আমরা পারব। উনি যে ইসলামের জন্য অবদান রেখেছেন আরো আছে, আমি এখন আসলে ইফতারের তো আলোচনা সংক্ষিপ্ত, সময় কম, আস্তে আস্তে আরো বিশেষ অতিথিরা আছে, ওনারা বক্তব্য রাখবেন। কিন্তু উনি ইসলামের জন্য এই যে ওআইসিতে ওনারও অনেক অবদান আছে, তো এগুলো বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য আমরা ওনার জন্য দোয়া করতে পারব। ওনার আমরা যে দোয়া করবো উনি সেটা পাবে, আমাদের দোয়াটা ওনার কাজে লাগবে। এরপরে আমাদের আজকের এই ইফতার মাহফিলের আমি দুইটা কথা বলতে চাই, সেটা হলো এই মাসটা হলো বরকতের মাস। এই মাসে ক্ষমা করার জন্য আপনার ক্ষমা করার জন্য বসে রয়েছেন, আপনি ক্ষমা করে দিবে আপনাকে, আপনি ক্ষমা চান। এই মাসের ভিতরে বিশেষ একটা দিন আছে, আমরা সেটাকে বলি শবে কদর। কিন্তু শবে কদরটা কবে? শবে কদর আমাদের ইসলামিক চিন্তাবিদরা ওনাদের গবেষণায় ওনারা বলছেন রোজার মাসে যে কোনো একদিন শবে কদর হবে, কিন্তু বেজর মাস সেটা হবে বেজর তারিখে, সেটা হবে শেষ দশ রোজাতে যে কোনো বেজর তারিখ, যেমন আজকে আজকে মনে হয় 21 তারিখ, 21শে রমজান, না 22, আচ্ছা আজকে 22শে রমজান, যে গতকাল গেছে 21শে রমজান, 23শে রমজান, এরপর 25শে রমজান, 27শে রমজান, বেজর দিন যেতে আছে, সেদিন আমাদেরকে বেজর দিন আমাদের প্রতিদিনে ভালোভাবে ইবাদত করতে হবে, নফল ইবাদত। আপনি এ মাসে শুধু সেদিন না, এ মাসে আপনি অন্যান্য মাসে যে ফরজ ইবাদত করেছেন, এ মাসে ফরজ ইবাদত করলে 70 গুণ সওয়াব আপনি পাবেন। আর অন্যান্য মাসের আপনি যে নফল ইবাদত করেছেন, সেই এ মাসে যে নফল ইবাদত করবেন
অন্যান্য মাসের যে ফরজ ইবাদত করেছেন সেই সব এই মাসে নফল ইবাদত পাবেন। এরপরে আমি বলতে চাই যাকাত বিষয়ে, আমাদের সমাজে একটা প্রথা আছে, আমরা যাকাত দিই সবচেয়ে প্রচলন শাড়ি এবং লুঙ্গি। এখন এটা প্রচলন হয়ে গেছে, শাড়ি লুঙ্গি যাকাত দিই, আমাদেরকে এটা প্রচলন হয়েছে, হয়তো শাড়ি আনতে যাইয়া দুই চারজন মারাও যাচ্ছে। আমার মতামতে এটা হয়তো যারা দেন ওনার সবের জন্য দেন, যাকাত হচ্ছে ঠিক আছে, কিন্তু আরো ভালো কিছু এটার ভিতরে আছে, আপনারা যদি একটু একটু ভালোভাবে দেখেন। দেখেন একটা পরিবারে আপনি শাড়ি দিচ্ছেন, হয়তো ওনাদের শাড়ি দরকার নাই, ওনাদের বাচ্চাদের বাচ্চাদের পোশাক দরকার, তাহলে আপনি লুঙ্গি দিচ্ছেন, ওনার লুঙ্গি দরকার নাই, ওনার ঘরের চালের দরকার। তো এটা না করে আপনারা যতটুকু পারেন টাকা দেওয়ার প্রচলনটা করেন, টাকা দিলে ওনাদের কাজ লাগবে, যে কাজে দিবেন ওই কাজে। আমিও এক সময় শাড়ি দিতাম, পরে দেখি যে 500 টাকার শাড়ি তাদের কাছে এটাও প্রয়োজন, ওনারা এটা বিক্রি করতেছে কাপড় দোকানে 150 টাকা দিয়ে। তো আমরা এটা দিতে হলে লাভ হলো কি, আমরা 500 টাকা দিয়ে শাড়ি কিনে দিলাম, ওরা কাপড় দোকানে যায় 150 টাকা বেচাইলেন, তার প্রয়োজন ওকে টাকা দেন, টাকা দিয়ে ওনারা ওনাদের প্রয়োজনীয় জিনিস কিনে দিতে পারবে। আর সবচাইতে উত্তম হলো কেউ যদি সিলাইয়ের কাজ জানে তাকে সিলাই মেশিন কিনে দিলেন, কেউ রিক্সা চালক তাকে রিক্সা কিনে দিলেন, কাউকে একটা ছোট দোকান করে দিলেন, তাহলে সে স্থায়ীভাবে তার যে অভাব সেটা দূরের ব্যবস্থা হইল। অর্থাৎ হয়তো বা ভবিষ্যতে দেখা যাবে যে তাদের মিত্র থেকেও জাকাত দেওয়ার ক্ষমতা চলে আসবে, এটাই হলো উত্তম উপায়। আমাদের দেশে এখনো দেখি, আমি গতকাল সেই ফেসবুকের কথাই বলতেছি, দুটি বাচ্চা পিতা মা এবং দুটি বাচ্চা মেয়ে বা মেয়ে তিনজনেই প্রথমে দুজনকে বিষ খেয়ে মা হত্যা করলো, এরপর নিজেই আত্মহত্যা করলো। বাপ হলো চা দোকানদার, তার সামর্থ্য ছিল না মেয়েদেরকে কাপড় চোপড় দেওয়া। আচ্ছা যাক, বললে তো অনেক কিছুই বলা যায়, এখানে আরো অনেক আমার থেকে অনেক গুণীজন বক্তা আছেন, ওনারা অনেক বিজ্ঞ, ওনাদের থেকে শুনবেন অনেক কিছু। তো যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, এই ইফতার পার্টিতে এসেছেন, আর মঞ্চ অনুষ্ঠানে যারা বিশেষ অতিথি এসেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।